সাংস্কৃতিক কর্মীর ওপর হেনস্থার প্রতিবাদে পথে বনগাঁ সাহিত্য সংস্কৃতি মঞ্চ। শুক্রবার বনগাঁয় মৌন মিছিল করেন তারা। সাংস্কৃতিক কর্মী অনাথ বন্ধু ঘোষের ওপর আক্রমণের প্রতিবাদে পথে নামল বনগাঁ সাহিত্য সংস্কৃতি মঞ্চের সদস্যরা। শুক্রবার বনগাঁ শহরে মৌন মিছিল করে তারা। বনগাঁ এক নম্বর রেলগেট থেকে মিছিল শুরু হয়। রাখালদাস ব্রিজ, মতিগঞ্জ, রায়ব্রিজ হয়ে নীলদর্পণ প্রেক্ষাগৃহের সামনে এসে শেষ হয় মিছিল। মিছিলে পা মেলান সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। গত 21 তারিখ বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বাম প্রার্থী ধৃতিমান পালের নির্বাচনী এজেন্ট ছিলেন অনাথ বন্ধু ঘোষ। গান্ধীপল্লী বিবেকানন্দ প্রাইমারি স্কুলের বুথে ছিলেন তিনি। অভিযোগ, সেখানে শাসক দলের কিছু দুষ্কৃতী তাকে ধাক্কা দিয়ে জোর করে বুথ থেকে বার করে দেয়। অনাথবাবু রুখে দাঁড়ালেও দুষ্কৃতীদের কাছে পরাজয় স্বীকার করেন। গান্ধীপল্লী একটি বুথ যেখানে আমি পোলিং এজেন্ট হিসেবে উপস্থিত ছিলাম বিশেষ একটি রাজনৈতিক দলের, এবং সেই বুথে দুষ্কৃতীরা এসে বুথে হামলা করে এবং হামলা করে আমাকে শারীরিকভাবে নিগ্রহ করবার চেষ্টা করে। কিন্তু আমি নিগৃহীত করলে আমি সরে আসি না, আমি থাকি বুথে, দাঁড়িয়ে থাকি এবং পুলিশকে বলি আপনারা দেখুন কি অবস্থা সৃষ্টি হয়েছে। দেয়ালে যখন আমাকে ঠেলে দেয় তখন আমার মাথায় লাগে, মাথাটা ফুলে যায়, বরফ লাগাতে লাগি আর ওদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি চলতে থাকে আমাকে, এবং শেষ করে 3-4 জন ছেলে আমাকে ঠেলে বাইরে বেরিয়ে নিয়ে বের করে নিয়ে আসে। বনগাঁ শহরের সর্বস্তরের মানুষ, তার রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও সর্বস্তরের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। তারা রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, ছাত্র ফেডারেশন, যুব ফেডারেশন, বিভিন্ন আইডেন্টিটি থাকা সত্ত্বেও তারা ঝান্ডা ছেড়ে দিয়ে এই মিছিলে কিন্তু আজকে এসেছে। এরই প্রতিবাদে বনগাঁর সাহিত্য সংস্কৃতি মঞ্চ পথে নামে। এদিনের মিছিলে পা মেলান বনগাঁর বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেবাশিস রায়চৌধুরী। তিনি বলেন, আমাদের সাহিত্য সংস্কৃতি মঞ্চের উপদেষ্টা অনাথ বন্ধু ঘোষের ওপর আক্রমণ হয়। আমরা মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রে সকলের আলাদা দল করবার অধিকার আছে, তার হেনস্থা আমাদের কাছে আঘাত। অনাথ বন্ধু ঘোষ নানা সামাজিক কাজে যুক্ত, তাকে হেনস্থার প্রতিবাদে আমরা পথে নেমেছি। আমরা সাহিত্য সংস্কৃতি মঞ্চের, আমাদের মঞ্চের একজন উপদেষ্টা অনাথ বন্ধু ঘোষ গত 21 তারিখে বনগাঁয় যে উপনির্বাচন ছিল, উনি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কর্মী, সেখানে উনি নিগৃহীত হন এবং এই খবরটা আমরা পরের দিন সংবাদপত্র মাত্র জানতে পারি, 22 তারিখে খবরে প্রকাশিত হয়। তো যেহেতু উনি আমাদের সদস্য, আমরা মনে করি যে এরকম একটা গণতান্ত্রিক অধিকার যেখানে প্রয়োগ করার জায়গা, সেখানে গিয়ে একজন মানুষ, তিনি তার যে কোনো রাজনৈতিক আদর্শই তিনি বিশ্বাস হন না কেন, তিনি হেনস্থা হলেন, এটা আমাদের কাছে খুব একটা আঘাত, আমরা খুব বিচলিত বোধ করছি এবং আমাদের এই প্রতিবাদটা নীরব, কোনো রাজনৈতিক দলের থেকে এটা আহ্বান করা হয়নি। তার রাজনৈতিক আদর্শ থাকলেও আমরা ব্যক্তি মানুষ এবং ব্যক্তি মানুষের যে নাগরিক অধিকার, একটা অধিকার সর্বের জায়গা থেকে আমরা এই মিছিল আয়োজন করে। বাম প্রার্থী ধৃতিমান পাল বলেন, উপনির্বাচনে যে সন্ত্রাস হয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তার প্রতিবাদে বনগাঁর সাহিত্য জগতের মানুষ পথে নেমেছেন। 14 নম্বর ওয়ার্ডে গত 21 তারিখে যে আমাদের পৌরসভার উপনির্বাচন ছিল, সেই নির্বাচনকে সামনে রেখে যে ওয়ার্ড জুড়ে সন্ত্রাস তাণ্ডব লীলা চলেছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তারই প্রতিবাদে আজকে বনগাঁর লেখক, শিল্পী, সাংস্কৃতিক মানুষ পথে নেমেছে। তারই প্রতিবাদে আজকে বনগাঁর সর্বস্তরের লেখক, শিল্পী, সাংস্কৃতিক মানুষ তারা প্রতিবাদ মিছিল, মৌন মিছিল তারা সংগঠিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।